চলে এসেছেন আপনারা, কতক্ষণ হলো ওয়েট করালাম না তো। তো আরেকটা নতুন কিউএনএ এপিসোডে আপনাদের সঙ্গে আবার চলে এসেছি। কেমন আছেন আপনারা? আমার নাম সুমন। আজকের কিউএনএ এপিসোডে বেশিরভাগ কিন্তু কোশ্চেন্সগুলো দারুণ এক্সাইটিং। আর হ্যাঁ, বাংলাদেশে আজকে অবশ্যই বলবো কবে রেডমি নোট 11 প্রো প্রো ম্যাক্স যাবে, কত দাম হবে, কোন চিপসেটের সাথে যাবে। চলুন আমাদের প্রথম কোশ্চেন, এখানে যিনি করেছেন তিনি হলেন দ্য ব্ল্যাক ডিস্ক, থ্যাংক ইউ ভাই। তিনি বলছেন, রেডমি নোট 11 সিরিজের ফোনগুলোতে দেখলাম চার্জারের মাথায় একটা লাল কালারের কিছু লাগানো আছে, এটা কি ফাস্ট চার্জের জন্য কোন ব্যবস্থা নাকি? এমনিতেই দেয় না, না ফাস্ট চার্জিংয়ের জন্য এটা কোনো ব্যবস্থা নয়, এটা হলো ব্র্যান্ডের একটা ছোট্ট খেলা, দেখতে ভালো লাগবে। প্রথমে রিয়েলমি নিয়ে এসেছিল, তারপর শাওমি এনেছে। তো নেক্সট কোশ্চেন এখানে করেছেন শুভঙ্কর মুখার্জি, থ্যাংক ইউ শুভঙ্কর ভাই। তিনি বলছেন, দাদা আজকাল বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কোম্পানিগুলো মিডিয়াটেকের প্রসেসর বেশি ব্যবহার করছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর কম ব্যবহার করছে, আবার স্যামসাং তার নিজস্ব প্রসেসর এক্সাইনসের উপর জোর দিচ্ছে, এমনটা কেন? তাহলে কি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? কোনোদিন না। সোনার দাম কি কখনো কমে? কখনো কমে কখনো বাড়ে, কিন্তু সোনা ইজ সোনা, গোল্ড ইজ গোল্ড, আর ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তো মিডিয়াটেক প্রসেসরই বলো বা এক্সাইনস, তাদের ক্ষমতা নেই আমাদের স্ন্যাপড্রাগনের মতন মানে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য, না না এগুলো হলো কস্ট কাটিং, একটু দাম বেশি পড়ে যায়। তো অন্যান্য ফিচার্সগুলো দিতে গিয়ে, এই প্রসেসর দিতে গিয়ে তাদের কিন্তু একটু বেশি টাকা খরচ হয়, তাই জন্য তারা মিডিয়াটেক প্রসেসরকে বেশি প্রাধান্য দিচ্ছে। ইভেন আজকাল তো ইউনিশকের প্রসেসর খুব পপুলার হয়ে যাচ্ছে। তো আমাদের নেক্সট কোশ্চেন এখানটায় করেছেন টেকনোলজি থেরাপি, আচ্ছা তিনি বলছেন, হ্যালো অঙ্কেল, হাই ভাই। তিনি বলছেন, আমার কোশ্চেনটা হলো যে আমরা প্রায় দেখি অফলাইন ফোন, যেমন রেডমি রিয়েলমি, এটা অফলাইন না, এটা অনলাইন ফোন হবে, হ্যাঁ ভাই, অনলাইন ফোন রেডমি রিয়েলমি ওয়ান প্লাস এটসেট্রা, এদের ফোনে টেকে না আর বেশিরভাগ এদের ফোন ব্লাস্ট হয়েছে, বা আর যত প্রবলেমস এদের ফোনেই হয়, অথচ বেশি ভালো প্রসেসর বা র্যাম দেয় এরাই, কিন্তু যেগুলি অফলাইন ফোন যেমন ভিভো ওপো স্যামসাং, এদের ফোন সবসময় প্রবলেম হয় না, অথচ এরা বেশি ভালো প্রসেসর বা র্যাম দেয় না, তাহলে কেন এরা বেশি লং লাস্টিং করে? প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন্স, লাভ ফ্রম মুর্শিদাবাদ, আমার নিজের জায়গা থেকে, থ্যাংক ইউ ভাই। খুব ভালো একটা প্রশ্ন। দেখো, অনলাইন ফোন মানেই ব্লাস্ট করবে, অফলাইন ফোন মানেই ব্লাস্ট করবে না, তার কোনো ব্যাপার নাই, এটা ডিপেন্ড করে তুমি কেমনভাবে ইউজ করছো, মানে যিনি ইউজার তার এক্সপিরিয়েন্সের উপর, তার ইউজের উপর। সেটা অবশ্যই অফলাইনের যে স্মার্টফোনগুলো, তারা র্যাম বেশি দেয় না, তারা ভালো প্রসেসর দেয় না, তাই চাপ বেশি পড়ে না, যখনই চাপ বেশি পড়বে তাহলেই তার 12টা বাজতে একদম মানে দেরি নাই। তো এইরকমই জিনিসগুলো হয়। তবে ওয়ান প্লাস মানে ব্র্যান্ডেরও কিছু গাফিলতি থাকে, যেগুলো আমরা ওয়ান প্লাসের স্মার্টফোনগুলোতে দেখতে পাচ্ছি বা পোকোর স্মার্টফোনগুলোতে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সৌম মণ্ডল, থ্যাংক ইউ সৌম ভাই। দাদা, অন্য ডিসপ্লে যেমন আইপিএস টিএফটি, এরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে না কেন? আর শুধু অ্যামোলেড ডিসপ্লে আর ওএলই ডিসপ্লে শুধুমাত্র ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে কেন? তার ছোট্ট একটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিচ্ছি, সেটা হলো যে দ্য ক্লিয়ার আইডি সেন্সার, মানে যেটাকে আমরা সিএমওএস বলি, সেটা কিন্তু নামই হলো ক্লিয়ার আইডি, আর এইটা FS9500, এটি শুধুমাত্র ওএলইডি বা অ্যামোলেড ডিসপ্লেতেই সাপোর্ট করে না যেটা আইপিএস বা টিএফটিতে, কারণ প্রেশার বেশি লাগে এবং চিপসেটটার সেন্সার থাকে। নেক্সট যে আমাদের কোশ্চেন করেছে সেটা হলো আর কে আহমেদ, দাদা আপনি যে ফোনগুলো রিভিউ করেন তা কি নিজে কিনে করেন? অবভিয়াসলি মোস্ট অফ দ্য ব্র্যান্ড তো আমি নিজেই কিনে করি, আর কিছু তিন চারটে ব্র্যান্ড আমাদের প্রোভাইড করে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। নেক্সট প্রশ্ন করেছেন এখানটায় শিবাউল ইসলাম, তিনি বলছেন, বাংলাদেশে কি গ্লোবালি ডাইমেনসিটি 920 রেডমি নোট 11i বা 11 প্রো পাওয়া যাবে না? শুনলাম স্ন্যাপড্রাগন 680 দিয়ে গ্লোবালটা নামবে, ভারতে যেই শাওমি 11i নামছে সেটা নেওয়া কি ঠিক হবে নাকি বাংলাদেশ থেকে? আর 25,000-এ আনঅফিসিয়াল কোন ফোনটা ভালো হবে? আমি বলবো আনঅফিসিয়াল ফোনের দিকে যেন না ভাই, অনেক কিছু প্রবলেম হয়। তবে হ্যাঁ, রেডমি নোট 11 প্রো বা 11 প্রো ম্যাক্স, ওটা কিন্তু যখন আসবে তখন স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েই আসবে বাংলাদেশে। ইতিমধ্যে ইন্ডিয়াতে রেডমি নোট 11s লঞ্চ হতে চলেছে এবং সেখানে আমরা ভালো জিনিস পাবো। তো আপনাদের প্রত্যেককেই বলছি, বাংলাদেশে খুব তাড়াতাড়ি উইদিন ওয়ান মান্থ রেডমি নোট সিরিজ, যেটা অরিজিনাল, সেটা আপনাদের ওখানে যাবে এবং তাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। নাও অ্যাবাউট দ্য প্রাইস, ধরে রাখুন
base variant বা base model সেটা 25 to 26,000, তার আপার ভ্যারিয়েন্ট মোটামুটি 30 থেকে আরম্ভ হবে। তো একটু ওয়েট করুন ভাই। নেক্সট কোশ্চেন করেছেন এখানটায় সূর্যা গেমিং, তিনি বলছেন কেমন আছেন সুমনদা? খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি শাওমি লাভার আর আমি আপনার শাওমি 11i এর ফোনটার রিভিউ দেখলাম, বেশ ভালো লাগলো। তা আমি কি ফোনটা নিতে পারি, আপনি কি বলেন? উত্তরের অপেক্ষায় থাকলাম। অবভিয়াসলি ফোনটা নিতে পারো, আমার ভালো লেগেছে। তবে সোমবার দিন ফুল রিভিউ আসছে শাওমি 11i এর বা রেডমি নোট 11 প্রোর, ওটা দেখে না হয় তোমার ডিসিশনটা নিও। নেক্সট কোশ্চেন এখানটায় করেছেন সৌরভ কর্মকার স্টুডেন্ট, তিনি বলছেন শাওমি 11i হাইপার চার্জ নেব নাকি ভিভো V23 5G নাকি ওপো রেনো 6 5G, কোন ফোনটা ভালো হবে বাজেট অ্যারাউন্ড 35K? আমি বলবো অবভিয়াসলি গো ফর শাওমি 11i, ভিভোর ফোনটা নিয়ে আমার কোনো দুঃসাহস দেখিও না। গিরগিটি ফোন নিয়ে কে আর কিছু হবে রং চেঞ্জ করা? নেক্সট যিনি এখানে প্রশ্ন করেছেন তিনি হলেন দা গোল্ডেন কি, তিনি বলছেন দাদা কোনটার ব্র্যান্ড ভ্যালু বেশি, এক রেডমি, ভিভো, রিয়েলমি? দেখো ভিভোর ব্র্যান্ড ভ্যালু সব থেকে বেশি, তারপর রিয়েলমি, তারপর রাখলাম রেডমি। আমাদের গিভওয়ে কিন্তু আমরা অ্যানাউন্স করেছি, যা শর্ত ছিল সব উঠিয়ে দিয়েছি, শুধুমাত্র 3.5 লাখ হতে দেরি। যেদিনই 3.5 লাখ হবে আপনারা গিভওয়ে পেয়ে যাবেন এবং উইনার আমি সিলেক্ট করে নেব, মানে সফটওয়্যারের মাধ্যমে, এবং রেডমি নোট 11 প্রো বা শাওমি 11i পেয়ে যাবেন। আচ্ছা তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন এখানে করেছেন এস কে রায়েদ, তিনি বলছেন দাদা রেডমি নোট 11 প্রোটা গ্লোবালি বাংলাদেশে কবে আসবে আর দামটা কত হবে প্লিজ দাদা বলো, লাভ ফ্রম বাংলাদেশ। দেখুন আমি বলেই দিলাম উইদিন 1 মান্থ এটা আসবে এবং নিয়ার অ্যাবাউট 27-28,000 এর মধ্যে এটার দাম হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সাগর ইসলাম, তিনি বলছেন ভাই পোকো X4 প্রো কি আসবে আসলেই বা কবে আসবে? দেখো এগুলো তো লিক্স, আমার মনে হয় অবশ্যই আসবে এবং পোকো X4 সেটা রেডমি K50 সিরিজের রিব্র্যান্ড হয়ে আসবে, আশা করি ভালো স্মার্টফোন হবে। বাট আমি চাই স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসুক, অ্যাটলিস্ট 870 দিয়ে, যেমন রিয়েলমি কাজ করছে। বন্ধুরা ভালোবেসে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র 500 না 1,000, আশা করি আপনারা করে দেবেন, একটু বেশি চেয়ে ফেললাম আর কি। আচ্ছা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেটা হলো ফেসবুক গ্রুপ, সেখানে আসুন অনেক কিছু গল্প হবে। তো আমাদের নেক্সট প্রশ্ন এখানে করেছেন অভিষেক রয়, দাদা এত টেক নিউজ আমি দেখি বাট তোমার মতো শর্ট রিভিউয়ার খুব কম আছে, থ্যাংক ইউ এ লর্ড দাদা, লাভ ইউ দাদা। থ্যাংকস ভাই, তোমাদের এই ছোট্ট ছোট্ট ওপিনিয়নগুলো আমার খুব ভালো লাগে, কমপ্লিমেন্টগুলো সত্যি আরও বড় হওয়ার জন্য ইন্সপায়ার করে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দেবচরণ ভট্টাচার্যা, তিনি বলছেন দাদা আমি যদি এখন রিয়েলমি জিটি মাস্টার এডিশন কিনি তাহলে কি লং টার্ম ইউজ করতে পারবো? অবভিয়াসলি রিয়েলমি জিটি মাস্টার এডিশন খুব ভালো ফোন, তবে আমি রিয়েলমি জিটি নিউ 2 ব্যবহার করছি, তুমি একবার ওইটা দেখতে পারো, ওহ 870 মন ছুঁয়ে যাবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ সামেদ খান 700, তো এখানে তিনি বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, জানি রিপ্লাই পাবো না, কেন পাবেন না ভাই, তারপরেও বলছি 25K এর মধ্যে বেস্ট অফিসিয়াল অলরাউন্ডার ফোন কোনটা নেব ভালো? দেখো ভিভোর ফোন নিতে পারো বা রিয়েলমির যে কোনো একটা ফোন, আর বললেই বলবে দাদা ওই ব্র্যান্ডটার থেকে আপনি টাকা খেয়েছেন, না এইসব শোনার জন্য রাজি নয়, তোমার যেটা ভালো লাগে, বাট রিয়েলমি বা ভিভো বা স্যামসাং এর মধ্যে একটি নাও। তো এখানটাই ও শাওমি 11i বা রেডমি নোট 11 প্রো নিতে পারো। এখানটাই ইটস ফ্রম থেকে কমেন্টস করেছেন, বলছেন মাঝে মাঝে ফোন ল্যাগের হাত থেকে বাঁচার জন্য কী উপায় আছে? সত্যি তো হ্যাঁ, মাঝে মধ্যে একটু দেখবে যে অনেক ক্যাচ ফাইল থাকে সেগুলোকে ডিলিট করে দিবে, তোমার যে স্মার্টফোনটার অ্যান্ড্রয়েড সিস্টেম সেটাকে আপডেট করবে, যেগুলো আননেসেসারি অ্যাপ সেগুলোকে একদম ডিলিট করে দেবে, আর বেশি আননেসেসারি অ্যাপ কিন্তু রাখবে না। নেক্সট প্রশ্ন করেছে এখানে কমল, 30,000 টাকার মধ্যে গেমিং প্লাস বেস্ট ক্যামেরা কোনটা বলবো, শাওমি 11i বা রেডমি নোট 11 প্রো? এখন এই মুহূর্তে এটা বেস্ট আমার মনে হয়। নেক্সট প্রশ্ন হানিফ বাবু কেমন আছেন? তো এখানে বলছেন রেডমি নোট 11 প্রো কবে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে? বাই উইদিন 1 মান্থ এটা অফিসিয়ালি পাওয়া যাবে আই হোপ। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আরও নতুন আনবক্সিং আসবে আর রিভিউ আসবে, শুধু আপনারা সাপোর্ট করে যান আর এভাবেই সুমনদাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যান আর কি। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।